বিসমিল্লাহিরাহমানিরাহিম। প্রিয় শিক্ষার্থীরা, একাদশ দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। থামরা সরকারি কলেজ কর্তৃক আজকের ই শিক্ষণ কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাস পরিচালনায় তোমাদের সাথে আছি আমি আয়েশা আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান, থামরাই সরকারি কলেজ। আজকের পাঠ পরিচিতি, আজকে আমরা কি পড়াশোনা করব। আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 8, যা অধ্যায়টার নাম হচ্ছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, এই অধ্যায়টা আমরা পড়াশোনা করব। ইতিমধ্যেই এই অধ্যায়ের আমি আরো ক্লাস নিয়েছি এবং সেই ক্লাসগুলোতে আমি মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতিগুলো আলোচনা করেছিলাম এবং অঙ্কও করেছিলাম, অঙ্ক দেখিয়েছিলাম। তো আজকে আমি বোর্ডের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, মানে বোর্ডে যে প্রশ্ন মজুদ পণ্যের এই অধ্যায়ে বোর্ডে যে প্রশ্নগুলো আসছে সেখান থেকে একটি অঙ্ক নিয়ে আসছি, এটি আমরা ইনশাল্লাহ আজকে কিভাবে সমাধান করতে হয় সেটি দেখব। এটি এই অঙ্কটি ঢাকা বোর্ড 2017 সালে এসেছে। তো প্রশ্নটা কি আমি একটু পড়ি। এখানে বলেছে, জেমিসন কোম্পানি ব্যবসা শুরুর প্রথম মাসে ধারে 100 একক পণ্য 60 টাকা দরে এবং 200 একক পণ্য 70 টাকা দরে এবং 150 একক পণ্য 80 টাকা দরে ক্রয় করে এই মাসের প্রথম দিকে, এবং মাস শেষে 180 একক পণ্য অবিক্রিত থাকে। পয়েন্ট ইট কি বলেছে, মাসের শেষে 180 একক কি অবিক্রিত পণ্য থাকে। এখানে বলেছে, কোম্পানি কালান্তিক পদ্ধতিতে লিফো কস্টিং অনুসরণ করে এবং রিকোয়ারমেন্টগুলো হচ্ছে, মাস শেষে সমাপনী মজুত পণ্যের মূল্য নির্ণয় করতে বলেছে, ক্রয় সংক্রান্ত সাধারণ জাবেদা এবং সমাপনী মজুত পণ্যের সমন্বয় জাবেদা চেয়েছে, এবং গতে কোম্পানির প্রথম মাসের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় এবং বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলেছে। তাহলে আমরা ক নাম্বার রিকোয়ারমেন্ট, মাস শেষে সমাপনী মজুদ পণ্যের মূল্য নির্ণয় করো, এটি প্রথমেই এটি দেখব, সমাপনী মজুদ পণ্যের মূল্য নির্ণয় করো। তো এখানে দুটি বিষয় তোমাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে আমাদের এই অঙ্কটি জেমিসন কোম্পানি কিন্তু লিফো সিস্টেমে করে এবং সমাপনী মজুদ পণ্য কোনটা, এই দুইটা বিষয় তোমাদের বুঝতে হবে। তো প্রথমেই আমি তোমাদের সমাপনী মজুদ সম্পর্কে ধারণা দিচ্ছি। সমাপনী মজুদ পণ্য হচ্ছে, আমি আগে একটা এক্সাম্পল তোমাদের সামনে নিয়ে এসেছি। ধরো তোমার প্রতিষ্ঠানে তুমি যখন শুরু করেছো জানুয়ারি মাসে, তোমার কিছু পণ্য, গত বছরের কিছু পণ্য হাতে রয়ে গেছে এবং এবং সে এবং তুমি আরো ক্রয় করেছো, এই বছরে আরো ক্রয় করেছো কি 10,000 একক পণ্য ক্রয় করেছো এবং তোমার বিগত বছর কিছু পণ্য রয়ে গিয়েছিল, এই দুটি মিলিয়ে তোমার কাছে, প্রতিষ্ঠান যখন তুমি শুরু করেছো তখন তোমার কাছে 10,000 একক পণ্য আছে এবং তুমি সারা বছর পণ্য কি করেছো, বিক্রি করেছো। নিশ্চয়ই পণ্য আমরা কি করি, ক্রয় করি এবং আমাদের স্টোরে থাকে যে পণ্যগুলো সেগুলো আমরা কি করি, বিক্রির জন্যই আমাদের প্রতিষ্ঠানে রাখি। তাহলে আমি ধরে নিলাম নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি বিক্রি করেছো 9,000 একক, তোমার কাছে ছিল কত, 10,000 প্রতিষ্ঠান শুরুর সময়ে, এবং তুমি ওই বছরে বা নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি করেছো 9,000, ছিল 10,000, বিক্রি করেছো 9,000, তাহলে
বছর শেষে বা নির্দিষ্ট সময় শেষে তোমার কাছে কত পণ্য রয়ে যাবে, অবিক্রিত থেকে যাবে 1,000 একক। 10,000 একক নিয়ে তুমি ব্যবসা শুরু করেছো, 9,000 একক বিক্রি করেছো, তাহলে বছর শেষে দেখা যাবে তোমার কাছে রয়ে গেছে কি 1,000 একক। এই যে বছর শেষে তোমার কাছে যে অবিক্রিত অবস্থায় যে পণ্যটা থেকে যায়, সেটাই কিন্তু কি সমাপনী মজুত পণ্য, যেটি তুমি বিক্রি করতে পারো না, বছর শেষে স্টোরে থেকে যায়। তাহলে সমাপনী মজুত পণ্য কি? সমাপনী মজুত পণ্য হচ্ছে একটা নির্দিষ্ট সময় শেষে অবিক্রিত পণ্য, এবং এই পণ্যটি নিয়ে তুমি আবার কি করবা, পরবর্তী বছরে তোমার ব্যবসা শুরু করবা। এবং এই সমাপনী মজুত পণ্যের নামই, যখন তুমি ব্যবসা শুরু করবা এই পণ্যটি নিয়ে, তখন এটার নাম হবে প্রারম্ভিক মজুত পণ্য। আশা করি তোমরা সমাপনী মজুত পণ্য সম্পর্কে বুঝতে পেরেছ। তো আমরা জেমিসন কোম্পানির ক নাম্বার যে রিকোয়ারমেন্ট ছিল, সমাপনী মজুত পণ্যের মূল্য নির্ণয় করব, এবং পদ্ধতি কি ছিল, লিফো। আমি আগের ক্লাসে তোমাদেরকে লিফো, ফিফো, তারপর গড় পদ্ধতিতে মজুত মাল নির্ণয়, তারপর ভারযুক্ত গড় পদ্ধতিতে মজুত পণ্যের মাল নির্ণয়, এগুলো দেখিয়েছি। তারপর আমি লিফো পদ্ধতি সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। লিফো হচ্ছে কি, লাস্ট ইন ফার্স্ট আউট। যে পণ্যগুলো লাস্টে তুমি শেষে ক্রয় করবা, সেগুলো আগে বিক্রি করবা। যে পণ্যগুলো শেষে আসবে, গোডাউনের শেষে আসবে, সেগুলোকে আগে বিক্রি করতে হবে, এবং প্রথম দিকের পণ্য সবার শেষে বিক্রি করবা। তাহলে তোমরা যদি খেয়াল করো, আমাদের অঙ্কে কিন্তু চেয়েছে, আমি একটু অঙ্কে যাই, এখানে কিন্তু বলেছে যে মাস শেষে 180 একক পণ্য রয়ে গেছে। যেহেতু লিফো পদ্ধতি আমরা অনুসরণ করি বা জেমিসন কোম্পানি অনুসরণ করে, তাহলে এই যে শেষের দিকে যে পণ্যগুলো কিনেছে, 150 একক, 200 একক, এগুলো কিন্তু আগে বিক্রি করবে, এবং প্রথম দিকে যেটা কিনেছে 100 একক, এটা কিন্তু পরে বিক্রি করবে। তাহলে যেহেতু 180 একক আমার পণ্য অবিক্রিত আছে, এটাই কিন্তু সমাপনী মজুত পণ্য। আমি সমাপনী মজুত পণ্যের সংজ্ঞায় তোমাদেরকে বলেছি সমাপনী মজুত পণ্য কোনটা। তাহলে এই 180 একক পণ্য কোথা থেকে রয়ে গেল, এই 100 একক পণ্য থেকে রয়ে গেল, এবং এই 200 একক, যেহেতু 150 একক সবার শেষে আসছে, এটা আমরা আগে বিক্রি করে দিব, এবং 200 একক থেকে 80 একক থেকে যাবে। এই এই 180 একক পণ্যটা আমরা কিভাবে পাবো, এই প্রথম দিকের 100 একক থেকে যাবে, এবং এখান থেকে 200, যেটা সেকেন্ড টাইম কিনা হয়েছে, এখান থেকে 80 একক রয়ে যাবে, আর বাকিগুলো কি করা হয়েছে, বিক্রি করে দেওয়া হয়েছে লিফো সিস্টেমে। তাহলে আমাদের কি চেয়েছিল, সমাপনী মজুত পণ্যের মূল্য চেয়েছিল। তাহলে এখানে মূল্য কিন্তু দুইটা আসবে, একটা হচ্ছে 100 এককের 60 টাকা করে, আর এই 200 একক থেকে যে 80 একক রয়ে গেছে সেটার কি 70 টাকা করে। তাহলে আমরা যদি কি করি, গুণ করে দেই পণ্যের এককের সাথে দর গুণ করে দেই, তাহলেই কিন্তু সমাপনী মজুত পণ্যের মূল্য পেয়ে যাব। এই যেখানে আমি উল্লেখ করেছি, প্রথমবারের ক্রয় ছিল 100 একক 60 টাকা করে, 6,000 টাকা, এবং দ্বিতীয়বারে ছিল 80 একক 70 টাকা করে, 5,600 টাকা। এই দুটো তোমরা যোগ করে চাইলে যোগ করে দেখাতে পারো। এরপরে আমাদের খ নাম্বার, আমাদের ক নাম্বার রিকোয়ারমেন্ট আমরা সমাধান করেছি। খ নাম্বার রিকোয়ারমেন্টে কি চেয়েছিল, সাধারণ জাবেদা। সাধারণ জাবেদা, তোমরা তোমাদের অঙ্ক শুরুই হয় কি জাবেদা দিয়ে, তোমরা সবাই পারো এটা, ক্রয় সংক্রান্ত সাধারণ জাবেদা। এখানে যে প্রথম মাসের শুরুতে 100 একক পণ্য ক্রয় করেছে, এটা সাধারণ জাবেদা, 200 এককের জাবেদা, এবং 150 এককের ক্রয়ের সাধারণ জাবেদা দিতে হবে। তো তোমরা সবাই তো জানো ক্রয়ের সাধারণ জাবেদা কি। হ্যাঁ, ঠিকই ধরেছ, ক্রয়ের যেই জাবেদাটা আমরা দেই সেটাই। আমি দেখিয়ে দিচ্ছি এখানে ক্রয়ের জাবেদা কি ছিল, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। প্রদেয় বলতে কিন্তু আগে আমরা এটাকে পাওনাদার হিসাব বলতাম, এখন নতুন আপডেটেড যেই হিসাব পদ্ধতি সেখানে কি বলা হয়, এটাকে প্রদেয় হিসাব বলা হয়। তাহলে ক্রয়ের যে প্রথম প্রথম দিকে প্রথমবার ক্রয় করা হয়েছিল কিন্তু 100 একক 60 টাকা করে, তো সেটার জন্য ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, প্রত্যেকটার জন্যই ক্রয় জাবেদা হবে। দ্বিতীয়বার যে ক্রয় করেছে, ক্রয় জাবেদা হবে, এবং
তিনোটাই কিন্তু, তৃতীয়বার যেটা ক্রয় করা আছে তিনোটাই কিন্তু ধারে ক্রয় করা হয়েছিল। তাহলে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, 14,000 টাকা, এবং তৃতীয়বার ছিল ক্রয়ের জাবেদায়ী ছিল এবং সাধারণ জাবেদায়ী হবে, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, 12,000 টাকা। আচ্ছা, টাকার অ্যামাউন্টটা কিভাবে বের করবা? ওই যেই একক ছিল সেটাকে দর দিয়ে গুণ করলেই কি বের হয়ে যাবে? টাকার অ্যামাউন্ট বের হয়ে যাবে। এর পরের রিকোয়ারমেন্টে ছিল সমন্বয় জাবেদা চেয়েছে। কিসের সমন্বয় জাবেদা? সমাপনী মজুত পণ্যের সমন্বয় জাবেদা। তার আগে আমি সমন্বয় জাবেদা সম্পর্কে তোমাদের একটু বলতে চাই, তোমরা জানো, তারপরও আমি বলছি, সমন্বয় জাবেদা হচ্ছে একটা নির্দিষ্ট সময় শেষে যদি কোনো একটা আইটেম জাবেদা করা না হয়, জাবেদাভুক্ত না হয়, জাবেদাভুক্ত থেকে বাদ পড়ে যায়, তাহলে সেটাকে আবার জাবেদাভুক্ত করা, অথবা কোনো একটা ঘটনা বা কোনো একটা লেনদেন যদি ভুল জাবেদা করা হয়, তাহলে সেটাকে একটা নির্দিষ্ট সময় শেষে জাবেদা দিয়ে ঠিক করা, সেটাকে সেগুলোকে বলা হয় কি, সমন্বয় জাবেদা, অথবা সমন্বয় করা। কোন একটা জাবেদা সমন্বয় করার যদি প্রয়োজন হয় তখন কি করা হয়, নির্দিষ্ট সময় শেষে সেই লেনদেনের সমন্বয় জাবেদা প্রদান করা হয়। তো আমাদের রিকোয়ারমেন্টে কিন্তু সমাপনী মজুত পণ্যের সমন্বয় জাবেদা চেয়েছে। তো বছর শেষে আমরা কি দেখেছি, সরি, মাস শেষে আমরা কি দেখেছি, 180 একক পণ্য কিন্তু অবিক্রিত থেকে ছিল, তার মানে সমাপনী মজুত পণ্য 180 একক। এটাকে কি করতে হবে, আমাদের জাবেদা দিতে হবে। এটা কিন্তু আমাদের জাবেদা দেওয়া হয় নাই, মাস শেষে জাবেদা থেকে বাদ পড়ে গেছে, তার মানে আমাদের কি করতে হবে, সমাপনী মজুত পণ্যটাকে হিসাবভুক্ত করতে হবে। তো আমরা সবাই জানি সমাপনী মজুত পণ্য কি আমাদের জন্য কি সম্পদ, আর আমরা জানি সম্পদ যখন বৃদ্ধি পায় তখন কি হয়, ডেবিট হয়। এজন্য আমরা কি করেছি, এখানে দেখো, সমাপনী মজুত পণ্যটাকে কি করেছি, ডেবিট করেছি, এবং ক্রয়কে ক্রেডিট করেছি। ক্রয় কেন ক্রেডিট হলো, এই যে 180 একক পণ্য, এটা কিন্তু মাসের শুরুতে আমরা যখন ক্রয়ের জাবেদা দেই তখন এটা কিন্তু ক্রয় ছিল, কিন্তু মাসের শেষে যখন এটা অবিক্রিত থেকে যাবে তখন এটার নাম হয়ে যাবে সমাপনী মজুত পণ্য, তখন আর এটা ক্রয় থাকবে না। এজন্য আমরা কি করব, ক্রয়টাকে, ওর নাম ক্রয় কেটে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে, ওর নাম কি হয়ে যাবে, সমাপনী মজুত পণ্য। যখন তুমি ওর নাম সমাপনী মজুত পণ্য দিবা তখন এর জন্য, এই যে দেখো আমরা হিসাবভুক্ত করেছি সমাপনী মজুত পণ্য, ওর নাম দিয়েছি ডেবিট, এটা এখন কি হিসাবভুক্ত হয়ে গেল। কিন্তু আগে যে ক্রয় লিখছিলাম ওর নাম, এখন ওইটাকে যদি কাটতে হয় তাহলে কি করতে হবে, অ্যাকাউন্টিং সিস্টেমে কোনো কিছু যদি কাটতে হয়, কাটাকাটি করতে হয়, তাহলে তুমি কিন্তু টান দিয়ে কাটলে হবে না, তখন কি করতে হবে, সেটাকে ক্রেডিট করে দিতে হবে। ক্রয় কি ছিল, ডেবিট ছিল, ক্রয়কে যদি তুমি কাটতে চাও তাহলে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। আর ক্রয় কোনো ক্রেডিট আইটেমকে যদি তুমি কাটতে চাও তখন সেটাকে উল্টা করে দিতে হবে, ডেবিট করে দিতে হবে। এজন্য এখানে ক্রয় কি হয়েছে, ক্রেডিট হয়েছে। তোমরা চাইলে এটার নাম বিক্রিত পণ্যের ব্যয়ও লিখতে পারো, বিক্রিত পণ্যের ব্যয় ক্রয়, অথবা বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, সমাপনী মজুত পণ্য হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, মূল্য ছিল 11,600 টাকা। আমাদের 3 নম্বর রিকোয়ারমেন্টে ছিল বিক্রয়যোগ্য পণ্যের মূল্য এবং বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। এই রিকোয়ারমেন্টটি আমি ইনশাল্লাহ তোমাদেরকে নেক্সট ক্লাসে দেখিয়ে দিব। আজকে এই পর্যন্তই, ধৈর্য ধরে আমার ক্লাস দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি তোমরা সবাই বাসায় পড়াশোনা করছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আল্লাহ হাফেজ।